সো গাইস আমরা এখন নৌকায় উঠে পড়েছি আর যাবো না যাবো না ফিরে আর ঘরে বস ভালো তো একদম হ্যালো গাইস ইটস আ নিউ সানডে এন্ড আমরা আবার মজা করতে বেরিয়ে পড়েছি আজ চলে এসেছি উলুবেড়িয়া কালীবাড়ি এখানে আমরা 5 টাকার টিকিট কেটে দাঁড়িয়ে আছি সানডে মানে ফান্ডে আমরা আজকের দিনটাকে উপভোগ করতে এসেছি এখানে আমরা 5 টাকা দিয়ে নৌকা পারাপার করার টিকিট কেটে নিয়েছি 5 টাকা দিয়ে আমরা জানি পুরো গঙ্গাটা ঘোরাবে কিন্তু শেষে দেখি এই যে শুধু খালটা এপার থেকে ওপার করাবে 5 টাকায় তোমরা যদি এখানে আসো অনেক সুন্দর পরিবেশ গঙ্গা আছে নৌকা চাপতে পারো তোমরা এরা তো 5 টাকায় শুধু খাল পারাপার হওয়ার টিকিট কেটে আফসোস করছে এখানে সব পাড়েতে বসে আছে কখন নৌকা আসবে তারপর যাওয়া হবে ওই পাড়ে গিয়ে আমরা স্লো মোশন ভিডিও বানাবো 5 টাকাটা উসুল করতে হবে তারপরে এইদিকে মন্দির টন্দির আছে তোমরা আসতে পারো আমরা দেখাবো টুপারেই আমি দেখাচ্ছি নৌকা মাঝি এসে গেছে নৌকা নিয়ে এবার আমরা উঠবো একটাই গানের ফিলিং আসছে আর যাবো না যাবো না ফিরে আর ঘরে পোড়া মন মানে না সংসার চারি বাদ করে তো এখন আমি নৌকা থেকে নেমে পড়েছি খুবই ভয় ভয় কেটেছে আমার নৌকার জার্নি ফার্স্ট এক্সপিরিয়েন্স অসাম লেগেছে নৌকায় 5 টাকায় নৌকা চাপা আমার কে চাপাবে ভাই এটা ইন্ডিয়া ইন্ডিয়া আসো 5 টাকায় নৌকা চাপো এখন গঙ্গার পাড় দিয়ে হাঁটছি নৌকা দেখছি এদিকে লঞ্চ ফঞ্চ যাচ্ছে সব দেখছি আমরা এখন দেখতে দেখতে আস্তে আস্তে হাঁটছি একটা গান গান ফিলিং আসছে কিন্তু করতে পারছি না বন্ধুরা এখন চান করার ফিলিং চলে এসছে ভব চান করবে ভব ঝাম্মার চান তো করতে পারবে না তাই মুখে ঢুকে জল দিচ্ছে বাবু চান করার ফিলিং আসছে সাবাস আসাটাই উচিত এদের আসছে না এদের মধ্যে কোনো ইমোশন নেই মরে যা তোরা গঙ্গার ধারে আমরা এখন বসে আছি এখানে আমার হিরোর ফটোশ্যুট হচ্ছে গঙ্গার পাড়ে ফটো তোলার মজাই আলাদা শান্ত ফুরফুরে হাওয়া আর ওই পাড়ে দেখেছো কত লোক আমরা 5 টাকার টিকিট কেটে এই পাড়ে চলে এসেছি আরে বাবু কিছু বলো বস ভালো তো একদম আমাদের ক্যামেরাম্যান এখানে একটা স্টাইলিশ পোজ আবিষ্কার করেছে সবাইকে একই পোজে ফটো তুলে দিচ্ছে 50 টাকা করে চার্জ করছে একটু মুখটা ওইদিকে ঘোরা ওইদিকে কেজিএফ কেজিএফ লুক লাগবে তবে দেখেছো একটা ফটোর পেছনে কত মেহনত থাকে হ্যাঁ দিমাগ থাকে হার্ডওয়ার্ক থাকে দেখো পাটা ছড়া একটু হ্যাঁ হিরো ক্যাচ নেক্সট পার্সন বসে পড়েছে একই পোজ একই ফটো চার্জও একই 50 টাকা অনলি 50 টাকা এখানে সে বিজনেস স্টার্ট করে দিয়েছে বলছে সবাইকে একই পোজে ফটো তুলে দেবো আয় দেখো বাচ্চাগুলো কি হয়েছে বল পড়ে গেছে ওই দেখে এসব এক্সপার্ট লোক আমরা কি বলবো এদের এখানে বাড়ি গঙ্গার ফিলিং দেখো হবে একটা গান কর সেটা জীবন থেকে রোম্যান্স হারিয়ে যাচ্ছে আচ্ছা এদিকে ফটো উঠছে এই গালাগালি নয় ব্লগ হচ্ছে আমাদের এই পাড়ে ঘোড়া কমপ্লিট এখানে ক্যারাটে হচ্ছে বাচ্চাদের আমাদের দেখা হয়ে গেছে ক্যারাটে পুরো মাঠ আমরা কভার করে নিয়েছি ঘুরে গঙ্গার পাড়ে অনেক ফটো তুলে নিয়েছি আবার আমরা নৌকা ধরে ওই পাড়ে যাবো আমরা এখন মন্দিরে বসে টাইম স্পেন্ড করছি এটা হলো উড়ুবাড়িয়া কালীবাড়ি মন্দির দেখো এখানে আমার বন্ধুগুলো কেমন করে প্রণাম করছে বলছে জলদি বলছে জলদি জলদি সিঙ্গেল থেকে ডুয়েট করে দাও এটাই এদের মনস্কামনা এখানে মূর্তি আছে সোজা মন্দিরটা দেখাই একটু এই হলো উলুবেড়িয়া কালী মন্দিরের ভিউ ভেতর থেকে এখানে অনেক লোকের আগমন হয়েছে আজকে সামনে চাতাল আছে বসে থাকার জায়গা আছে এদিকেও অনেকটা জায়গা আছে খুব সুন্দর পরিবেশ অবশ্যই ঘুরে যাও সবাই এদিকে গেট আমরা এক্ষুনি বেরিয়ে যাব অনেকটা রাত হয়ে গেছে আমাদের বাড়িটাও দূর অনেকটা এখান থেকে
আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম।